গত রবিবার এই সময়ে চমকে উঠেছিল গোটা টলিউড। ঐন্দ্রিলা যে নেই হয়ে যাবে ভাবেনি কেউই। আজ পেরিয়ে গেল একটা সপ্তাহ, ঐন্দ্রিলাকে ছাড়া দিন কাটাচ্ছে তার পরিবার, কিন্তু এক মুহূর্ত তাদের আদরের মিষ্টিকে ভোলেননি কেউই। 24 বছরের স্মৃতি আঁকড়ে বসে রয়েছেন দিদি। আরও হয়তো কত বছর একসঙ্গে কাটানো ছিল, আরও কত লড়াই লড়তে হতো, কিন্তু আচমকাই মাঝপথে সব থেমে গেল। ঐন্দ্রিলা শর্মা ফেলে গেলেন দিদি ঐশ্বর্য শর্মাকে। বোনের মৃত্যুর পর ফেসবুক জুড়ে বোনের বিভিন্ন স্মৃতি শেয়ার করে চলেছেন ঐন্দ্রিলার চিকিৎসক দিদি ঐশ্বর্য শর্মা। গতকাল রাতে তিনি পোস্ট করেন তার প্রিয় বোনের একটি ভিডিও, সেখানে কফি কাপে ঠোঁট ছুঁয়াচ্ছেন ঐন্দ্রিলা, সঙ্গে তার ভুবন ভোলানো হাসি। সদ্য একটি ভিডিও দেখা গিয়েছে তার ফেসবুকে, ফাইটার ঐন্দ্রিলার আর একটি মুহূর্ত। ছোট্ট সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্যান্সার রোগাক্রান্ত অভিনেত্রী হাসপাতালের ঘরে ক্যামেরার দিকে তাকিয়ে নাচ করছেন। শরীরে যে রোগের ক্লান্তি যন্ত্রণা রয়েছে তা স্পষ্ট, কিন্তু ঐন্দ্রিলার চোখে মুখে হাসির ঝলক, অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা। মাথায় চুল নেই কেমোথেরাপির জেরে, হাতে নল লাগানো, কিন্তু তার চেহারায় বাঁচার তাগিদ চোখে পড়েছে। ব্রেন স্ট্রোকের পর যে কয়েকদিন ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি ছিলেন, ঐশ্বর্য প্রতি মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলার দায়িত্ব নিয়েছিলেন, দাঁতে দাঁত চেপে বোনের সঙ্গে লড়াই করেছিলেন, কিন্তু বোনকে আটকে রাখতে পারলেন না আর। বোনের শেষ যাত্রায় নিজের হাতে সাজিয়ে বোনকে চিরবিদায় দিয়েছিলেন ঐশ্বর্য। আজ না থেকেও যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভীষণভাবে আছেন ছোট বোন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা প্রতিটি শব্দেও যেন ফুটে উঠেছে সেই আবেগ। গত রবিবার দুপুর 12:59 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মেয়ের সঙ্গে পুরনো মুহূর্ত, মেয়েকে নিয়ে লেখা যাবতীয় পোস্ট শেয়ার করে চলেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মাও। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।